দেশ জুড়ে চলছে নতুন বাংলার বর্ষবরণের নানা আয়োজন। হৃদয় নাচে, বৈশাখী সাজে, এ প্রতিপাদ্যে মঙ্গল শোভাযাত্রা, কনসার্ট সহ নানা আয়োজনে পাবনায় উৎসব মুখর পরিবেশে হল রুচি বৈশাখী উৎসব। এর আয়োজন করে স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড। রাতুল ইসলাম সুমনের ক্যামেরায় উৎপল বিচার রিপোর্ট। সকালে পাবনার বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বকুল স্বাধীনতা চত্বর থেকে স্কয়ার গ্রুপের পরিচালক পঞ্জন চৌধুরীর নেতৃত্বে বের হয় একটি মঙ্গল শোভাযাত্রা। শোভাযাত্রাটি শহর প্রদক্ষিণ করে পাবনা এডওয়ার্ড কলেজ মাঠে গিয়ে শেষ হয়। বর্ণাঢ্য এ শোভাযাত্রায় ছিল নানা রঙের বিভিন্ন গ্রামীণ লোকজ ঐতিহ্যের ফেস্টুন আর বাদ্যযন্ত্র, যা কিনা বর্ষবরণের এ উৎসবে যোগ করে এক নতুন মাত্রা। এই আনন্দ আমাদের ঈদের চেয়ে কোনো অংশেই কম না, আমরা খুবই উল্লসিত। বাংলার ঘরে ঘরে বৈশাখী উৎসব আরো জাগ্রত হোক, শুভ নব বর্ষ। ডুম টাক ডুম বাজাই বাংলাদেশের ঢোল, আমি টাক ডুম বাজাই বাংলাদেশের ঢোল। পরে পাবনা এডওয়ার্ড কলেজ মাঠে অনুষ্ঠিত হয় ওপেন কনসার্ট। উৎসব মুখর পরিবেশে এ কনসার্ট উপভোগ করেন সব বয়সী লক্ষাধিক দর্শক। এটি আসলে আমাদের পাবনাবাসীর উৎসব। পয়লা বৈশাখ মানেই পাবনাবাসীর জন্য এবং বাংলাদেশের সবার জন্য রুচি বৈশাখী উৎসব। আমাদের এই পয়লা বৈশাখের সবচেয়ে আনন্দের উৎসব এবং এটাকে বেশি আনন্দিত করে রুচি বৈশাখী এই অনুষ্ঠানটি। নতুন কালচার, নতুন দৃষ্টিভঙ্গি, সব কিছু কিন্তু এই রুচি বৈশাখী কেন্দ্র করেই গড়ে উঠেছে, সেটা স্কয়ার আয়োজন করেছে। বাঙালির একমাত্র অসাম্প্রদায়িক উৎসবই এটি, আর এই উৎসবের আনন্দকে এবার আরও বাড়িয়ে দিয়েছে রুচি। আমরা প্রতি বছর রুচির এই আয়োজনের জন্য পাবনার 28 লাখ জনগণ অপেক্ষা করতে থাকি। উৎসবে আসা স্থানীয় বিশিষ্ট জনদেরও মুগ্ধ করেছে এ আনন্দ আয়োজন। এই পয়লা বৈশাখ মানেই এই বিশ্ববিদ্যালয় কলেজে এই স্কয়ার ফ্যামিলির এই রুচি বৈশাখ উৎসব। এ ধরনের আয়োজন অনেক জেলাতেই হয়তো হয় না, তো এটি আসলে আমাদের স্কয়ার গ্রুপের একটি বাঙালির প্রতি যে ভালোবাসা, যে আন্তরিকতা, সেটার একটি বহিঃপ্রকাশ। আসলে মানুষ সারা বছরই এটির জন্য মুখিয়ে থাকে। এত চমৎকার একটা আয়োজন, র্যালি শেষে যে অনুষ্ঠান হয়, এই রুচি উৎসবের মাধ্যমে আজকে বাঙালির যে ঐতিহ্য, এই বাঙালির নববর্ষ, এটা পাবনাবাসীকে স্মরণ করিয়ে দেয়। শুভ নববর্ষ আনন্দ আমরা বয়ে বেড়াচ্ছি এবং আমরা মনে করি রুচি বৈশাখী উৎসব পাবনার সবার হৃদয়ের মনে গেঁথে আছে। হাজার বছরের ঐতিহ্যমণ্ডিত বাঙালি সাংস্কৃতিক চেতনায় বৈশাখী উৎসবকে আরও রাঙিয়ে তুলতে এ আয়োজন বলে জানান আয়োজকরা। ধর্ম, মত, দলাদলি সমস্ত বিভেদ ভুলে গিয়ে সবাই আজকে একসাথে সারা বাংলাদেশে মিলিত হয় এই উৎসবে, বাংলার উৎসব। এবং যেহেতু আমরা আমাদের শুরুই জীবনের শুরুটাই পাবনা থেকে, আমাদের স্কোয়ার গ্রুপের শুরুটা পাবনা থেকে, সেই জন্য আমরা পাবনাতে উৎসবের আয়োজনটা করি। এবং এবং প্রথমে আগে এটা হতো ছায়ানটের মাধ্যমে, তারপরে আমরাই প্রথম বাংলাদেশে প্রথম ঢাকা শহরের বাইরে এই উৎসবটা করি। আমাদের ভালো লাগার বিষয়টা হচ্ছে যে আমরা এরকম একটা সুন্দর সকাল পাবনাবাসীকে, তথা শুধু আমাদের বাংলাদেশে না, বিদেশে যারা আমাদের বাংলাদেশি ভাই বোনেরা আছে, বন্ধু বান্ধব আছে, তারাও এটা উপভোগ করতে পারে, এটা আমাদের তৃপ্তি। এই কনসার্টে গানে গানে দর্শক হৃদয়কে নাচিয়ে তোলেন জনপ্রিয় সঙ্গীত শিল্পী প্রীতম হাসান, প্রতীক হাসান সহ দেশের খ্যাতনামা শিল্পীরা। মাছরাঙ্গা টেলিভিশন এ কনসার্টটি কলেজ মাঠ থেকে সরাসরি সম্প্রচার করে। উৎপল মির্জা, মাছরাঙ্গা সংবাদ, পাবনা। বসন্তকালে তোমায় বলতে পারিনি।